হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও, যেটার মাধ্যমে আপনারা পেটিএমের যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন নিজে নিজেই। তো পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্টের অনেক রকম কাজ থাকে, যে কাজগুলো আপনারা ক্যাশব্যাক নেওয়ার জন্য কাজে লাগাতে পারেন, অথবা অন্য কোনো জায়গাতে থেকে আপনারা টাকা গ্রহণ করতে পারেন। আর এক কথায় এটাকে একটা স্টোর হিসেবে গ্রহণ করা হয়, যেটার মাধ্যমে আপনারা আপনাদের টাকাগুলোকে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন কোনো কাস্টমারদের কাছে। আপনি যদি কোনো দোকানদার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার দরকার। তো চলুন ভিডিও শুরু করি। তো তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের দেওয়াই রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে পাশে আসা যে বেল আইকনটি সেটাতে ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক বাটনে ক্লিক করলে। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, আপনার বন্ধুরাও জন্য এই সমস্ত কাজগুলো করতে পারেন। নিচে ডিসক্রিপশনের নিচে এখানে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে দেবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আপনি আপনি প্লে স্টোরে চলে যান, অথবা আমার যে ভিডিও ডিসক্রিপশন আছে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এরকম যেহেতু যে ভিডিও ডিসক্রিপশনগুলো আছে সেখান থেকে, তো চলুন প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে পারেন সেটা আমি দেখে দিচ্ছি। প্লে স্টোরে যান, গিয়ে সার্চ করুন পেটিএম, পেটিএম ফর বিজনেস। দেখুন ওখানে চলে আসছে প্রথম অপশানটা পেটিএম ফর বিজনেস। পেটিএম ফর বিজনেস অ্যাপটি চলে আসলে আপনি এখানে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন আর এটাকে অ্যাকসেপ্ট করে ইনস্টল করে নেবেন। তো মার্চেন্ট অ্যাকাউন্টের তো বিভিন্ন কাজ আছে, সেটা আপনারা সবাই জানেন। তো তার জন্য আপনারা যদি না জানেন মার্চেন্ট অ্যাকাউন্টের কী কাজ আছে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো মার্চেন্ট অ্যাকাউন্টের কী কী কাজ হয়, মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে কী কী সুবিধা আপনারা পেতে পারেন। তো সেই সমস্ত কাজগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন, যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। খুব সহজেই আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, তার জন্য আপনাকে কোনো বাড়তি কোনো জিনিস আপনাকে ডকুমেন্টস দিতেই হবে না। তো চলুন ওপেন করে নিই। এখানে পরে দেখতে পাচ্ছেন আমরা প্রথম আছে অ্যাড পাওয়ার অফ কিউআর কোড টু ইউর স্টোর। তো আপনার একটা স্টোরের জন্য আপনি কিউআর কোড পেয়ে যাবেন। কালেক্ট পেমেন্ট ডট গো, আপনি রিকোয়েস্টগুলো আপনার এসএমএসে বা চার্টে মাধ্যমে আপনি চলে আসবে আপনার পেমেন্টের রিসিপ্টগুলো। আর এখানে লেখা আছে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক সেটেলমেন্ট, তো আপনি সরাসরি ব্যাঙ্কে টাকাটা চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, তো সেখানে ক্লিক করবেন। জাস্ট সেখানে ক্লিক করলে এখানে চলে এসছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো আপনি এখানে কী করবেন, আপনার যে কেওয়াইসি করা অ্যাকাউন্টটি আছে পেটিএমের সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দেবেন। তো সেই অ্যাকাউন্টের নাম্বারটা ছাড়া আপনার তো কেওয়াইসি হবে না, মানে মার্চেন্ট অ্যাকাউন্টে হবে না। যদি মার্চেন্ট অ্যাকাউন্টটি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে, যদি কেওয়াইসি করা না থাকে তো এখান থেকে করে নিতেও পারেন। সেটা কীভাবে হয় আমি সেটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে এটা আপনি নাম্বারটা দেবেন, নাম্বার দেওয়ার পরে জাস্ট এখানে ওকে করবেন। ওকে করার পরে আপনার পেটিএমের যে পাসওয়ার্ড আছে সেটাই দেবেন, এখানে অন্য কোনো পাসওয়ার্ড দেবেন না। পেটিএমের যে পাসওয়ার্ড আছে সেটা, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে যে এটা দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা লগ ইনটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো লগ ইন প্রসেস হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অ্যাকসেপ্টিং পেমেন্ট ফ্রম মিলিয়ন্স অফ কাস্টমার, আর আপনার নিচে আছে দ্য পেমেন্ট ডু ডাইরেক্ট ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিম্পল অ্যান্ড পেপারলেস রেজিস্ট্রেশন। তো করতে হবে আপনি এখানে জাস্ট এখানে যে গেট কিউআর কোড আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করলে আপনার যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার কেওয়াইসির আধার নম্বর সেটাতে কমপ্লিট করা থাকবে। যদি আপনি যদি কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনার এই জায়গাটাতে আপনার আধার কোড চাইবে। তো আপনি এখানে আধার নাম্বার দেবেন বা ভোটার আইডি যা কিছু দেবেন তাহলে আপনার এটা হয়ে যাবে, মানে আধার লিঙ্কটা এখান থেকে করা যায়। সেটা কীভাবে না জানলে আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবে। তো এখানে নিচে যেখানে দেখতে পাচ্ছেন ইন্টার বিজনেস ডিসেল, তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার বিজনেস নেম আছে, প্রথমে বিজনেস নেম তো সেই সমস্ত জায়গাগুলো তো আপনার দিতে হবে। তো বিজনেস নেমগুলো আপনি সমস্ত দিকগুলোভাবে পূরণ করে নেবেন। বিজনেস নেম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন শপ নেম আর ডিসপ্লে নেম,
ডিসপ্লে নেমটা কি দিবেন আপনি সেটা আপনি সিলেক্ট করুন, মানে আপনার যা খুশি আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর এখানে দেখতে পাবেন নিচে সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট বিজনেস সাব ক্যাটাগরি, তো আপনি এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন। আপনার কী কী ক্যাটাগরি হতে পারে, তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনার যেটা ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার সেন্টার সিলেক্ট করবেন, যদি না পান তাহলে যে কোনো একটা দিয়ে দেবেন। আমি এখন যে কোনো দিয়ে দিচ্ছি লোকাল বিজনেস অ্যাকাউন্ট সার্ভিস। তো এটা দেওয়ার পরে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেসটা এখানে সব সব বা অফিস নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আপনার যে যে রেজিস্ট্রেশন আছে সেগুলো আপনি কমপ্লিট করে নেবেন। তারপরে স্টেট আছে, তো আপনি স্টেটগুলো সব ঠিক করে দেবেন, আপনার যে রুট আছে সেখানকার আমি করে নিচ্ছি। তারপরে এরিয়া, সেক্টর, লেন এগুলো সব আছে, আপনি এগুলো সব প্রপারলি পূরণ করে নেবেন। তারপরে এবার আপনার এই কাজটা সম্পূর্ণ হবে, না করলেও আপনি যা খুশি দিতেই পারেন, কিন্তু আপনি পুরোটা দেওয়াটাই সঠিক হবে। সেটা দেওয়ার পরে নিচে জাস্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এখানে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল। এবার এখানে নিচে জাস্ট এন্টার ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবেন। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে আপনার এখানে যে পেটিএম এর কেওয়াইসি করার ব্যাঙ্কটা আছে সেটা ওখানে ডিটেক্ট করে নেবে, তো সেটা ওখানে আপনার চলে আসবে। তারপরে আপনি যে সেখানে নিচে প্রসেসটা থাকবে সেটা আপনি প্রসেস করে দেবেন, আর না হলে আপনি অন্য অ্যাকাউন্ট দিতেও পারেন, আপনার যে অন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন। তো সেখানে প্রসেস বাটনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, নেম এসবগুলো চলে আসবে। তো আপনি জাস্ট সেখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে একটুপরে আপনার এটা ক্রিয়েটের প্রসেসে চলে আসবে। তো এটা ভেরিফাই ইওর ডিটেলসে চলে আসছে, দেখতে পাচ্ছেন ওপেন আমার এখানে মেসেজ চলে আসছে ওইটা বলে। তারপরে দেখুন আমার একটা কিউআর কোড হচ্ছে, এবার আমি এখানে কিউআর কোডটা পেয়ে গেছি। তো এই কিউআর কোডটা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে নেবেন, আর অথবা শেয়ারও করে নিতে পারেন। তো আমি এখানে জাস্ট ডাউনলোড তো হয়ে গেছে বলে দেখাচ্ছে, তো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে কন্টিনিউ বাটনটা আছে সেটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। তো এটা দেখতে পাচ্ছেন আমার কিউআর কোড, কিউআর কোডটি চলে এসেছে। যে জন্য কন্টিনিউ বাটনটাতে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনটাতে ক্লিক করলে আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্টটা আছে সেটা সম্পূর্ণ পুরো প্রপারলি কাজ করতে শুরু করে দেবে। তো আপনি নিচে বিভিন্ন দেখতে পাচ্ছেন এগুলো আছে ট্যাবগুলো, সেখান থেকে আপনি দেখতে পারেন এখানে অ্যাকাউন্ট আছে আপনি চেঞ্জ করতে পারেন। তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত, আপনার এখন রেডি হয়ে গেছে, আপনার ডেটা আপনার ফ্রেন্ডকে বা বিভিন্ন জায়গাতে আপনি দেবেন, দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন। তো এই সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই কাজটি করে দেবো। আর আপনাদের জন্য একটি গিফট রাখা হয়েছিল, সেই গিফটের ভিডিওটিতে আপনারা পার্টিসিপেট করে নেবেন, বেশি দিন সময় নেই নেই আর, তো আপনারা পার্টিসিপেট করে নেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে যে গিফটের, সরি দেখতে পাচ্ছেন এই গিফটটা থেকে আপনারা এখানে গিফটটা করে দেবেন। তো ভিডিও ছিল এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, দেখা হবে আগামী পরবর্তীতে।